হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, আজকের ব্লগটিতে আমি যাচ্ছি হচ্ছে টানাটানির পাড়ে চড়ক মেলাতে। তো চৈত্র মাসের শেষ দিনে কিন্তু এখানে চড়ক মেলা অনুষ্ঠিত হয়। তো সেই চড়ক মেলায় আমি যাচ্ছি সাইকেল নিয়ে, ঠিক আছে, যেহেতু আমার বাড়ি খুব কাছেই, তো সাইকেল নিয়ে যাতে কোনো সমস্যা নেই। আমার বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার একটুখানি কম, ঠিক আছে। তো সেখানে যাচ্ছি আমি হচ্ছে একাই, আর সেখানে রয়েছে বিশ্বনাথ। বিশ্বনাথের সঙ্গে দেখা হওয়ার পরে কিন্তু আমরা দুজনে মিলে, এই যে দেখতে পাচ্ছ বিশ্বনাথ এখানে কিন্তু আগে থেকে ছিল, এর সঙ্গে কিন্তু আমি এখন মেলার ভিতরে এন্টার করবো। তো বেশি দেরি না করে চলো মেলার ভিতরে এন্টার করা যাক, তোমাদেরকে আমি সেখানকার ভিডিও দেখাবো। তো দেখতে পাচ্ছ এখন আমি কিন্তু চলে আসি ফাইনালি মেলার ভিতরে। আর এখানে কিন্তু মেলাটা বেশি বড় হয় না, বেশি ছোট না, মাঝারি মাপের হয়। কিন্তু যখন চড়ক ঘোরানো হয় সেই সময়টাতে খুবই বেশি ভিড় হয়, তোমরা দেখতে পাবে সবাই। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের অন্যান্য বন্ধুরা সবাই রয়েছে, তাদের সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম। আর এই ফাঁকে তোমাদেরকে আমি মেলার বাকি ভিউজটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চড়কের খুঁটি গিয়ে পুরোদমে বাস টাস লাগিয়ে একদম রেডি করে রাখা হয়েছে। এখানে কিন্তু একটু পরে ঘোরানো হবে চড়ক, আর চড়ক ঘোরানো দেখার জন্য কিন্তু লোকে আগে থেকে ভিড় করা শুরু করে দিয়েছে। প্রচুর পরিমাণে লোক দেখতে পাচ্ছ চারিদিকে ভিড় করে রয়েছে। প্রান্ত থেকে আসা আপামর জনসাধারণকে জানাই, পশ্চিম দাউ বিমারি ধানাটানি পার সর্বজনীন চড়ক পূজা কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তারপরে মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ আমার ব্লগার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেলো, ঠিক আছে। এও কিন্তু মেলায় ঘুরতে আসে, ব্লগ ব্লগ বানাচ্ছিল, ঠিক আছে। তো এর সঙ্গে দেখা হয়ে গেলো, একটু কথাবার্তা বললাম, আর তারপরে আবার আমরা ঘুরতে শুরু করলাম মেলা। এখানে দেখতে পাচ্ছ যে লোকটা আমার সামনে হেঁটে যাচ্ছে খালি গায়ে, এই লোকটা পিঠে কিন্তু চড়কের কাটা ফোড়ানো হয়েছে। একে কিন্তু চড়কে আজকে ঘোরানো হবে এই লোকটাকে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ লোকটার পিঠে কিন্তু দুটো বড় বড় বড়শির মতো কাটা এখানে ফোড়ানো হয়েছে। তো এই কাটাগুলোর সাহায্যে কিন্তু তাকে ঝোলানো হবে। পুরো একটা লোকের ওয়েট কিন্তু এই পিঠের এইটুকু চামড়ার মধ্যে পাবে কী করে, এটা কিন্তু একটা খুবই অবাক করার বিষয়। দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেডি করা হচ্ছে চড়ককে ঘোরানোর জন্য লোকটাকে। তো চড়ক ঘোরানোর ফার্স্ট স্টেপে কিন্তু এখানে কলার কাদি হাতে নিয়ে প্রথমে ঘুরতে ঘুরতে সেই কলাগুলো ছিঁড়ে ছিঁড়ে ছুঁড়ে দেবে আমাদের দিকে, সবার দিকে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম ধাপ। তো প্রথম ধাপে তো কলা ছুঁড়ে দেওয়া হয়ে গেল, এবার দ্বিতীয় ধাপে হচ্ছে পায়রা ছুঁড়ে দিবে, ঠিক আছে। দুজোড়া পায়রা রয়েছে, পায়রাগুলো ছুঁড়ে দিবে, যে পাবে সেই নিবে, ঠিক আছে। প্রথম ধাপে তোমরা দেখলে যে কলাগুলো যে পাইলে সেই কিন্তু নিয়েছে, আর এবার হচ্ছে পায়রাগুলো যে পাবে সেই কিন্তু নিবে, ঠিক আছে। এটা হচ্ছে ছুঁড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ হয়তো উড়ে যেতে পারে অথবা কারোর গায়েও পড়তে পারে। এরপরে হচ্ছে বাতাসা ছুঁড়ে দেওয়ার পালা, দেখতে পাচ্ছ সবার দিকে কিন্তু বাতাসাগুলো মুঠো মুঠো বাতাসা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে মেইন আকর্ষণ, ঢাক বাজাতে বাজাতে চড়ক ঘোরানো হবে এবং সাইকেল চালাতে চালাতে চড়ক ঘোরানো হবে। দেখতে পাচ্ছ এবার কিন্তু ঢাক নিয়ে উঠে গেছে চড়কে, চড়ক ঘুরতেছে এবং লোকটার সঙ্গে সঙ্গে ঢাকও বাজ। তো গাইজ, আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটু লাইক করে দিও, চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই আরও ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য। আজকে ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।